নাইজেরিয়া কি বলতে চায়। যে পার্টিতে এই ধরনের নেতা যারা নিজে ফেক ডিগ্রি নিয়ে মন্ত্রী হয়ে বসেছিল, সে আজকে জেলে আছে। এই পার্টি জানি পিএইচডি ডিগ্রি বের করেছিল, সেটা ধরা পড়ে গেছিল। যাকে এডুকেশন মন্ত্রী বানিয়েছিল পরেশ অধিকারী, ও ক্লাস টুয়েলভ পাস। এটা হলো তৃণমূলের কালচার। তো এগুলো আমরা দেখে নিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ এবার সবকিছু দেখেছে। এই ভোট জেতার পরে যে ধরনের সন্ত্রাস এরা চারদিকে করেছে, সেটা আপনারা আমরা সবাই দেখেছি। এবার কিন্তু মানুষ জবাব চাইছে, আর এই জবাব ওদেরকে দিতেই হবে। সেই বলি কিছুদিনের অপেক্ষা আছে, এই দুর্গাপুজোতেই কালী পুজো হবে। যে মা কালী আছে সে বুঝিয়ে দিবে যে কালীর কি শক্তি, কালী যারা ভক্তি করে তাদের জন্য কালী কি করতে পারে, সেটা এই দুর্গাপুজোতে কালী পুজো করে মা কালী বুঝিয়ে দিবে।